টিস্যু ফলা নদী সুজলা মাটি সুফলা নদী সুজলা স্বপ্নের রঙে আকাই শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা ওরে শ্যামল বাংলা সুপ্রিয় দর্শক আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক কৃষি কৃষি প্রযুক্তি ও কৃষি পণ্যের উৎপাদন এবং বিপণন নিয়ে তথ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান শ্যামল বাংলা দেখার জন্য। শ্যামল বাংলা কৃষির অনুষ্ঠান, কৃষকের অনুষ্ঠান। মূল অনুষ্ঠানে যাবার আগে জানিয়ে দিই আজকের অনুষ্ঠানে কী কী আয়োজন রেখেছি। শুরুতেই থাকছে বাংলাদেশের গড়ে ওঠা ময়মনসিংহের একমাত্র বাণিজ্যিক কুমিরের খামারের ওপর একটি ফলো আপ প্রতিবেদন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রকুনুদ্দৌলার খাদ্যে ভেজাল ও পণ্যের নকল বিরোধী দুঃসাহসিক অভিযানের উপর থাকছে একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে কুমিরের ফার্ম। আমরা গত 15ই ডিসেম্বর 2006 তারিখে আমাদের শ্যামল বাংলার 11তম পর্বে এই কুমির ফার্মের ওপর প্রতিবেদন প্রচার করি। তখন প্রতিবেদনটি দেখে অনেকের মনে প্রশ্ন ছিল, বাংলাদেশের খামারে কুমির এলো কীভাবে? জানেন, মাত্র 3 বছরে বাংলাদেশের খামারে বসবাস করে ডিম পেড়ে বাচ্চা উৎপাদন শুরু করে দিয়েছে কুমির। তার মানে বাংলাদেশের আবহাওয়া এবং বাংলাদেশের খামার কুমির পালনের জন্য উপযোগী। চলুন খামারটি ফলো আপ করে আসি। ভূপ্রাকৃতিক কারণে বাংলাদেশ বাণিজ্যিক ভিত্তিতে কুমির চাষের জন্য খুবই উপযোগী। এ কারণে দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম বাংলাদেশেই বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কুমির চাষ। ময়মনসিংহের ভালুকাস্ত হাতিবের গ্রামে 15 একর জমিতে রেপটাইলস ফার্ম লিমিটেড নামে গড়ে উঠেছে এই খামার। আমি দেখলাম যে আমার রিসার্চ ফাইন্ডিংসে যেটা দেখলাম যে বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি ক্রকোডাইল ফার্ম খুবই পোটেনশিয়াল একটা জিনিস। 2004 আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে আমরা পারমিশন পেলাম যে এই ফার্মটি তৈরি করার জন্য। 2004 ডিসেম্বরে আমাদের কুমির আসলো এবং সেই থেকেই আমাদের যাত্রা শুরু। আমরা যা সেল করবো এটা পুরোটাই ফরেন কারেন্সিতে হবে, আমাদের 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড এবং পুরোটা বাংলাদেশে আসবে। আমাদের কোনো র মেটেরিয়ালস বাইরে থেকে কিনতে হচ্ছে না, সব কিছুই আমাদের বাংলাদেশে আছে। আমাদের ফার্মের পুরো প্ল্যানটা হচ্ছে যে ইয়ে করে যে আমরা প্রতি বছর 2000 চামড়া এক্সপোর্ট করব। 2 বছর আড়াই বছর বয়সে একটা স্কিনের থেকে প্রায় $1,000 আসে, প্লাস কুমিরের আরও কিছু অ্যাডিশনাল কিছু আছে, যেমন আপনার এটার মাংস বিক্রি হয়, তারপর অন্যান্য জিনিসগুলো দাঁত থেকে অর্নামেন্টস তৈরি হয়, তারপরে ইভেন যে হাত পা যে নখ যেগুলো আছে ওগুলো থেকেও আপনার সুভেনির আইটেমস তৈরি হয়। সুতরাং কুমিরের আসলে কোনো কিছুই ফেলার নেই। 2004 সালের ডিসেম্বরে মালয়েশিয়া থেকে 75টি কুমির আনা হয়। সল্ট ওয়াটার ক্রোকোডাইল প্রজাতির এ কুমিরগুলি বিমানবন্দর থেকে আনা হয় খামারে। প্যাকিং খুলে সাবধানতার সঙ্গে বের করা হয় কুমির। চোয়ালের বাঁধন খুলে ছেড়ে দেওয়া হয় ট্যাঙ্কে। কঠিন স্কাল, পুরু চামড়া, শীতল রক্তের এ সরীসৃপ প্রাণীর জন্য সূর্য স্নান খুবই গুরুত্বপূর্ণ। সে উদ্দেশ্যে ট্যাঙ্কের চারপাশে পর্যাপ্ত জায়গা রাখা হয়। কুমির ডিম পাড়ে নদী বা জলাধারের তীরে শুষ্ক জায়গায়। বছরে একবার ডিম দেয় কুমির। একই সঙ্গেই 40-50টি ডিম পেড়ে বালি বা ঘাস লতাপাতার আবরণে ঢেকে রাখে। আবরণের উত্তাপেই ডিম থেকে বাচ্চা হয়, তাই তা দেওয়ার প্রয়োজন হয় না কুমিরের। গত বছর 3টি কুমিরের ডিম দেওয়ার মাধ্যমে এ খামারে ডিম উৎপাদন শুরু হয়েছে। চলতি বছরে 15টি কুমির 604টি ডিম দিয়েছে। এখানে কুমিরের ডিম ইনকিউবেটরে ফোটানো হয়। ইনকিউবেটরে 70-80 দিনে ডিম থেকে বাচ্চা হয়।
বাচ্চা নার্সিং এর জন্য অস্ট্রেলিয়ান এক্সপার্ট এনে ট্রেনিং গ্রহণ করেছেন ফার্ম কর্তৃপক্ষ। সল্ট ওয়াটার ক্রোকোডাইল প্রজাতির কুমির 2 থেকে 2.5 বছর বয়সে প্রায় 1.5 মিটার লম্বা হয়, তখন এটার চামড়া ও অন্যান্য উপাদান বিক্রির উপযোগী হয়। বর্তমানে আন্তর্জাতিক বাজারে 1.5 মিটার দৈর্ঘ্যের একটি কুমিরের চামড়ার মূল্য প্রায় $1,000, মাংসের কেজি $20-22, হাড় ও দাঁত মাংসের চেয়ে অধিক মূল্যবান। চীন, জাপান, তাইওয়ান, থাইল্যান্ড সহ বিশ্বের অনেক দেশে কুমিরের মাংসের চাহিদা রয়েছে। হাড়, দাঁত ও চামড়ার চাহিদা রয়েছে উন্নত বিশ্বের প্রায় সব দেশেই। 2009 সাল থেকে এ ফার্ম কুমিরের চামড়া ও অন্যান্য সামগ্রী রপ্তানি করবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। তখন 200 থেকে 300টির মতো কুমিরের চামড়া ও অন্যান্য সামগ্রী রপ্তানির মাধ্যমে $1,00,000 আয়ের সম্ভাবনা রয়েছে। এরপর বছর বছর রপ্তানির হার বাড়বে এবং 2014 সাল নাগাদ বছরে প্রায় 4,000 কুমির রপ্তানির মাধ্যমে প্রায় $4 মিলিয়ন আয়ের সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে ফার্মের বর্তমান স্ত্রী কুমিরের সংখ্যা 55 থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে 100তে উন্নীত করা হবে। তখন এ ফার্মটি হবে বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম কুমিরের ফার্ম। বর্তমানে কুমির রপ্তানিতে 1 নম্বর অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, এজন্য এখানে অস্ট্রেলিয়ার উন্নত মান বজায় রাখা হচ্ছে। মৎস্য খামারের ন্যায় বাংলাদেশের যত্রতত্র কুমিরের খামার গড়ে ওঠার সুযোগ থাকলেও এর জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ, বিশেষ ব্যবস্থাপনা। ভারতের মাদ্রাস ক্রোকোডাইল ব্যাংক ট্রাস্ট থেকে কুমিরের ওপর গবেষণা করেছেন এ ফার্মের ব্যবস্থাপক হাসান জাহিদ চৌধুরী। আমরা তো এগিয়েছি, আমাদের কুমির ডিম পেরেছে, আমাদের বাচ্চা ফুটেছে, সুতরাং আমরা এগিয়ে যাচ্ছি। কুমিরের লাইফ স্প্যান বেশ বড়, 80 থেকে 100 বছর পর্যন্ত বাড়ে। আর কুমিরের ডিম পাড়ার তো স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে, কারণ আমরা যেটা আমাদের এখানে দেখছেন সেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির কুমির, এরা সবচেয়ে বেশি ডিম পাড়ে। আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে দিতে চাই যে এটা কমার্শিয়াল ফার্ম, এখানে কোনো ভিজিটর অ্যালাউ করা হয় না। বাংলাদেশে কুমির চাষ বৃদ্ধির লক্ষ্যে এ ফার্ম কর্তৃপক্ষ বছরে 2 জন আগ্রহী এবং উপযুক্ত উদ্যোক্তাকে এবং বিশ্ববিদ্যালয়ের পশুপালন বিষয়ের শিক্ষার্থীদের কুমির চাষ সম্পর্কে প্রশিক্ষণ ও থিসিস করার সুযোগ রেখেছেন। কুমির কখনো পোষ মানে না, তাই কুমির পরিচর্যায় প্রয়োজন অধিক সতর্কতা, অধিক দক্ষতা। 13-14 ফিট দৈর্ঘ্যের একটি কুমির 2 চোয়াল দিয়ে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 10 টন চাপ দেওয়ার ক্ষমতা রাখে। পূর্ণ বয়স্ক মানুষের একটি শরীরকে কয়েক মিনিটের মধ্যে ছেঁড়া পেঁজা মাংসের স্তূপে পরিণত করা কুমিরের জন্য একটি সহজ কাজ। শুধু খাবার উদ্দেশ্যেই নয়, খেয়ালের বশেই সে এটা করতে পারে। কুমিরের চোয়ালের শক্তি যতই হোক না কেন, মস্তিষ্কের শক্তিতে সে নিতান্তই মূর্খ। তাই 4-5 ফিট উচ্চতার সাধারণ মানের দেয়াল ঘিরে তাকে দিয়ে ব্যবসা করা যায় বছরের পর বছর, আয় করা যায় $1 মিলিয়ন থেকে $1 বিলিয়ন। তাই কুমির চাষ বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের এক নতুন দিগন্ত। নদীবিধৈত আমাদের বাংলাদেশ, নদীতে মাছ ধরতে গিয়ে অনেক জেলের জালে কুমির ও কুমিরের বাচ্চা আটকে গেছে এমন খবর আমরা শুনেছি। প্রিয় দর্শক, এখন ভাবতে পারেন আপনি যদি নদীতে জাল ফেলে কুমির পাওয়া যায় তা আপনি লালন পালন করবেন। আপনার সতর্কতার জন্য জানাই, কুমির এমন প্রাণী যে কখনোই পোষ মানে না, সুযোগ পেলে প্রভুকে খেয়ে ফেলবে, তাই কুমির থেকে দূরে থাকুন। প্রিয় দর্শক, বাংলাদেশে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে কুমিরের ফার্ম। আমরা গত 15 ডিসেম্বর 2006 তারিখে আমাদের শ্যামল বাংলার 11তম পর্বে ও গত 21 সেপ্টেম্বর 2007 তারিখে আমাদের শ্যামল বাংলার 48তম পর্বে এই কুমির ফার্মের ওপর প্রতিবেদন প্রচার করি। তখন প্রতিবেদনটি দেখে অনেকের মনে প্রশ্ন ছিল, বাংলাদেশের খামারে কুমির এলো কীভাবে? জানেন, মাত্র 3 বছরে বাংলাদেশের খামারে বসবাস করে ডিম পেড়ে বাচ্চা উৎপাদন শুরু করে দিয়েছে কুমির। তার মানে বাংলাদেশের আবহাওয়া ও বাংলাদেশের খামার কুমির পালনের জন্য উপযোগী।
চলুন খামারটি ফলো আপ করে আসি। ভূপ্রাকৃতিক কারণে বাংলাদেশ বাণিজ্যিক ভিত্তিতে কুমির চাষের জন্য খুবই উপযোগী। এ কারণে দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম বাংলাদেশেই বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কুমির চাষ। ময়মনসিংহের ভালুকাস্ত হাতিবের গ্রামে 15 একর জমিতে রেপটাইলস ফার্ম লিমিটেড নামে গড়ে উঠেছে এই খামার। আমি দেখলাম যে আমার রিসার্চ ফাইন্ডিংসে যেটা দেখলাম যে বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি ক্রকোডাইল ফার্ম খুবই পোটেনশিয়াল একটা জিনিস। 2004 আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে আমরা পারমিশন পেলাম যে এই ফার্মটি তৈরি করার জন্য। 2004 ডিসেম্বরে আমাদের কুমির আসলো এবং সেই থেকেই আমাদের যাত্রা শুরু। আমরা যা সেল করবো এটা পুরোটাই ফরেন কারেন্সিতে হবে, আমাদের 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড এবং পুরোটা বাংলাদেশে আসবে। আমাদের কোনো র মেটেরিয়ালস বাইরে থেকে কিনতে হচ্ছে না, সব কিছুই আমাদের বাংলাদেশে আছে। আমাদের ফার্মের পুরো প্ল্যানটা হচ্ছে যে ইয়ে করে যে আমরা প্রতি বছর 2000 চামড়া এক্সপোর্ট করব। 2 বছর আড়াই বছর বয়সের একটা স্কিনের থেকে প্রায় $1000 আসে, প্লাস কুমিরের আরও কিছু অ্যাডিশনাল কিছু আছে, যেমন আপনার এটার মাংস বিক্রি হয়, তারপর অন্যান্য জিনিসগুলো দাঁত থেকে অর্নামেন্টস তৈরি হয়, তারপরে ইভেন যে হাত পা যে নখ যেগুলো আছে ওগুলো থেকেও আপনার সুভেনির আইটেমস তৈরি হয়। সুতরাং কুমিরের আসলে কোনো কিছুই ফেলার নেই। 2004 সালের ডিসেম্বরে মালয়েশিয়া থেকে 75টি কুমির আনা হয়। সল্ট ওয়াটার ক্রোকোডাইল প্রজাতির এ কুমিরগুলি বিমানবন্দর থেকে আনা হয় খামারে। প্যাকিং খুলে সাবধানতার সঙ্গে বের করা হয় কুমির। জলের বাঁধন খুলে ছেড়ে দেওয়া হয় ট্যাঙ্কে। কঠিন স্কাল, পুরু চামড়া, শীতল রক্তের এ সরীসৃপ প্রাণীর জন্য সূর্য স্নান খুবই গুরুত্বপূর্ণ। সে উদ্দেশ্যে ট্যাঙ্কের চারপাশে পর্যাপ্ত জায়গা রাখা হয়। কুমির ডিম পাড়ে নদী বা জলাধারের তীরে শুষ্ক জায়গায়। বছরে একবার ডিম দেয় কুমির। একই সঙ্গেই 40-50টি ডিম পেড়ে বালি বা ঘাস লতাপাতার আবরণে ঢেকে রাখে। আবরণের উত্তাপেই ডিম থেকে বাচ্চা হয়, তাই তা দেওয়ার প্রয়োজন হয় না কুমিরের। গত বছর 3টি কুমিরের ডিম দেওয়ার মাধ্যমে এ খামারে ডিম উৎপাদন শুরু হয়েছে। চলতি বছরে 15টি কুমির 604টি ডিম দিয়েছে। এখানে কুমিরের ডিম ইনকিউবেটরে ফোটানো হয়। ইনকিউবেটরে 70-80 দিনে ডিম থেকে বাচ্চা হয়। বাচ্চা নার্সিংয়ের জন্য অস্ট্রেলিয়ান এক্সপার্ট এনে ট্রেনিং গ্রহণ করেছেন ফার্ম কর্তৃপক্ষ। সল্ট ওয়াটার ক্রোকোডাইল প্রজাতির কুমির 2-25 বছর বয়সে প্রায় 1.5 মিটার লম্বা হয়। তখন এটার চামড়া ও অন্যান্য উপাদান বিক্রির উপযোগী হয়। বর্তমানে আন্তর্জাতিক বাজারে 1.5 মিটার দৈর্ঘ্যের একটি কুমিরের চামড়ার মূল্য প্রায় $1000, মাংসের কেজি $20-22, হাড় ও দাঁত মাংসের চেয়ে অধিক মূল্যবান। চীন, জাপান, তাইওয়ান, থাইল্যান্ড সহ বিশ্বের অনেক দেশে কুমিরের মাংসের চাহিদা রয়েছে। হাড়, দাঁত ও চামড়ার চাহিদা রয়েছে উন্নত বিশ্বের প্রায় সব দেশেই। 2009 সাল থেকে এ ফার্ম কুমিরের চামড়া ও অন্যান্য সামগ্রী রপ্তানি করবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। তখন 200-300টির মতো কুমিরের চামড়া ও অন্যান্য সামগ্রী রপ্তানির মাধ্যমে $1,00,000 আয়ের সম্ভাবনা রয়েছে। এরপর বছর বছর রপ্তানির হার বাড়বে এবং 2014 সাল নাগাদ বছরে প্রায় 4,000 কুমির রপ্তানির মাধ্যমে প্রায় $4 মিলিয়ন আয়ের সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে ফার্মের বর্তমান স্ত্রী কুমিরের সংখ্যা 55 থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে 100-তে উন্নীত করা হবে। তখন এ ফার্মটি হবে বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম কুমিরের ফার্ম। বর্তমানে কুমির রপ্তানিতে 1 নম্বর অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এজন্য এখানে অস্ট্রেলিয়ার উন্নত মান বজায় রাখা হচ্ছে। মৎস্য খামারের ন্যায়
বাংলাদেশের যত্রতত্র কুমিরের খামার গড়ে ওঠার সুযোগ থাকলেও এর জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ, বিশেষ ব্যবস্থাপনা। ভারতের মাদ্রাস ক্রোকোডাইল ব্যাংক ট্রাস্ট থেকে কুমিরের ওপর গবেষণা করেছেন এ ফার্মের ব্যবস্থাপক হাসান জাহিদ চৌধুরী। আমরা তো এগিয়েছি, আমাদের কুমির ডিম পেরেছে, আমাদের বাচ্চা ফুটেছে, সুতরাং আমরা এগিয়ে যাচ্ছি। কুমিরের লাইফ স্প্যান বেশ বড়, 80 থেকে 100 বছর পর্যন্ত বাড়ে। আর কুমিরের ডিম পাড়ার তো স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে, কারণ আমরা যেটা আমাদের এখানে দেখছেন সেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির কুমির, এরা সবচেয়ে বেশি ডিম পাড়ে। আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে দিতে চাই যে এটা কমার্শিয়াল ফার্ম, এখানে কোনো ভিজিটর অ্যালাউ করা হয় না। বাংলাদেশে কুমির চাষ বৃদ্ধির লক্ষ্যে এ ফার্ম কর্তৃপক্ষ বছরে 2 জন আগ্রহী এবং উপযুক্ত উদ্যোক্তাকে এবং বিশ্ববিদ্যালয়ের পশুপালন বিষয়ের শিক্ষার্থীদের কুমির চাষ সম্পর্কে প্রশিক্ষণ ও থিসিস করার সুযোগ রেখেছেন। কুমির কখনো পোষ মানে না, তাই কুমির পরিচর্যায় প্রয়োজন অধিক সতর্কতা, অধিক দক্ষতা। 13-14 ফিট দৈর্ঘ্যের একটি কুমির 2 চোয়াল দিয়ে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 10 টন চাপ দেওয়ার ক্ষমতা রাখে। পূর্ণ বয়স্ক মানুষের একটি শরীরকে কয়েক মিনিটের মধ্যে ছেঁড়া পেঁজা মাংসের স্তূপে পরিণত করা কুমিরের জন্য একটি সহজ কাজ। শুধু খাবার উদ্দেশ্যেই নয়, খেয়ালের বশেই সে এটা করতে পারে। কুমিরের চোয়ালের শক্তি যতই হোক না কেন, মস্তিষ্কের শক্তিতে সে নিতান্তই মূর্খ। তাই 4-5 ফিট উচ্চতার সাধারণ মানের দেয়াল ঘিরে তাকে দিয়ে ব্যবসা করা যায় বছরের পর বছর, আয় করা যায় মিলিয়ন থেকে বিলিয়ন ডলার। তাই কুমির চাষ বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের এক নতুন দিগন্ত। আজকে পর্যন্ত কুমিরের ফার্মে মাতৃ পিতৃ কুমির আছে 67টি এবং বাচ্চা হয়েছে 380টি। প্রিয় দর্শক, এখন ভাবতে পারেন আপনি যদি নদীতে জাল ফেলে মাছ ধরার সময় কুমির পান, তা লালন পালন করবেন। আপনার সতর্কতার জন্য জানাই, কুমির এমন প্রাণী যে কখনোই পোষ মানে না, সুযোগ পেলে প্রভুকে খেয়ে ফেলবে, তাই কুমির থেকে দূরে থাকুন।